আসসালামু আলাইকুম, মিমস মম কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব ছোট বড় সকলের প্রিয় চিকেন বেক পাস্তা। এই রেসিপিটা তৈরি করা অত্যন্ত সহজ, আশা করব সবার ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি কিছু পানি বয়ল করে নেব পাস্তাটা সিদ্ধ করার জন্য। তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। লবণটা দিলে পাস্তাটা একটার সাথে একটা জড়িয়ে থাকে না, ঝরঝরে ভাবটা আসে, যার কারণে লবণটা দিলাম। তারপর পাস্তাগুলো দিয়ে নেড়েচেড়ে ঢাকনাটা লাগিয়ে পাস্তাটা বয়েল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মোটামুটি 10-15 মিনিট পর বয়েল হয়ে গেছে। এরপর যে আমি পানিটা ঝারিয়ে নেব। এরপর অন্য একটি পাত্রে দিয়ে দেব সয়াবিন তেল। এখানে 4 টেবিল চামচ পরিমাণ আমি সয়াবিন তেল নিয়ে নিলাম। তাতে দিয়ে দেব মাংস, চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটা ভেজে নেব তেলের সাথে, একটু ব্রাউনি হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকব। মাংসটা ভাজা শেষ, এ পর্যায়ে দিয়ে দেব পাস্তা মশলা। এই পাস্তা মশলা পাস্তার প্যাকেটেই দেওয়া থাকে। তারপর দিয়ে দিব নরের চিকেন মশলা। এটি চাইলে আপনি স্কিপও করতে পারেন, আমার থেকে এটা দিলে ভালো লাগে, যার কারণে দিলাম। এটা মার্কেটে সচরাচর পাওয়া যায় না। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম, বেশি দিতে যাবেন না, না হয় ঝাল হয়ে যাবে, এটা অনেক স্পাইসি। তারপরে দিয়ে দেব ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম কুটে রেখেছিলাম, এগুলো আমার গাছের। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো, পেঁয়াজ এবং মরিচ। এখানে 1/2 কাপ পরিমাণ নিয়েছি সবগুলো। আর মরিচ তো আপনারা স্বাদ বুঝেই দিবেন, কারণ ঝাল মরিচ হলে একটু কম দিবেন, আর মিষ্টি মরিচ হলে একটু বেশি করেই দিবেন। মশলার সাথে উপকরণটি মিক্স হয়ে গেলে তারপর দিয়ে দেব রেড চিলি সস। এটা অনেক স্পাইসি, তাই সামান্য পরিমাণ দিলাম, 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে তাতে অ্যাড করব টমেটো ক্যাচাপ, এটাও আমি 3 টেবিল চামচ নিয়েছি। এটাও মিক্স করে নিচ্ছি, দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, এটি চেক করে দিবেন। তারপর এতে দিয়ে দেব সয়া সস 1 চা চামচ এবং উইস্টার সস 1 চা চামচ। এগুলো খুব সামান্য পরিমাণে দিতে হবে, তার কারণে সামান্য করে দিলাম। সসটা বের হতেও চাচ্ছে না, জমে গেছে। তারপর মিক্স করে নিচ্ছি সবগুলো উপকরণ দেওয়ার পর। এবার মিশ্রণটি ভালোভাবে মিক্স করে নিচ্ছি, দেখুন কালারটা কতটা জোস এসেছে। ক্যামেরার চাইতে বাস্তবে আরও বেশি কিন্তু সুন্দর ছিল। তারপর ঢাকনা লাগিয়ে 2 মিনিট একটু রান্না করে নিলাম, পেঁয়াজটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তারপরে দিয়ে দিচ্ছি বয়েল করে রাখা পাস্তা। এটি কিন্তু পানি ঝরিয়ে রাখবেন, তাহলে একটু ঝরঝরে ভাবটা আসবে। পাস্তাটা দেওয়ার পর এবার মিশ্রণের সাথে, মানে মশলাটার সাথে পাস্তাগুলো ভালোভাবে মিক্স করে নেব, যাতে পাস্তাগুলোর ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে। এবার নেড়ে চেড়ে একটু 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর গরম অবস্থায় পাস্তাগুলো নামিয়ে দিয়ে দিচ্ছি সার্ভিং প্লেটে। এগুলো লেয়ার করে দিব, যার কারণে প্রথমে পাস্তা দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি চিজ। চিজটা আপনারা বেশি পরিমাণে দিবেন, আমি একটু অল্প করে দিচ্ছি, কারণ আমার খুব বকা দিচ্ছিল। তারপরে আবার দিয়ে দিলাম পাস্তা এবং আবার দিয়ে দিচ্ছি চিজ। উপরের লেয়ারে চিজ কিন্তু বেশি করে দিবেন, যাতে পাস্তাগুলো দেখাই না যায়। তারপর বেক করে নিচ্ছি মাইক্রোওভেনে 10 মিনিট। 10 মিনিট পর নামিয়ে নিলাম আমাদের চিকেন চিজি স্পাইসি বেক পাস্তা। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ।